সুপ্রিয় দর্শক, আগমনী বার্তা নিউজ চ্যানেল পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আজকে আমরা দেশের সাম্প্রতিক সময় একজন ব্লগার নাস্তিক আসাদুর, যে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, সে ব্যাপারটি নিয়ে আমরা আজকে কথা বলবো। জনাব আসাদ নূর, তার নামটি নিঃসন্দেহে অত্যন্ত ভালো। মা বাবা তার জন্মের সময় আকিকা করে নিশ্চয়ই নামটি রেখেছেন, এবং তার নামটি দেখে বোঝা যাচ্ছে যে তিনি একজন মুসলিম ঘরেরই সন্তান। অথচ এই আসাদ নূর সাম্প্রতিক সময় যে একটি ভিডিও পোস্ট করেছে, যেটি প্রো মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত দুঃখকর এবং বেদনাদায়ক, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে এবং অনেকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এই আসাদ নূর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে তাকে মরুর ডাকাত বলে অভিহিত করেছেন, যেটি অত্যন্ত ঘৃণিত। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মাইকেল এইচ হার্ট, উনি একটি বই লিখেছিলেন বিশ্বের 100 শত মানুষের জীবনে, তো ওইখানে কিন্তু তিনি তার যে গবেষণায় সেখানে প্রথম যে ব্যক্তিটি হয়েছিলেন তিনি কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, বিভিন্ন ধর্মাবলম্বী, তারা কিন্তু কোনো ধর্মের মানুষকেই আসলে আমরা কখনোই তাদের ধর্মের অনুভূতিকে আঘাত করি না এবং আঘাত করতে চাইও না। অথচ এই আসাদ নূর একজন মুসলিম ঘরের সন্তান হয়েও দুর্ভাগ্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেননি, এই কারণে তিনি সাম্প্রতিক সময় যোগাযোগ মাধ্যমে এই কুরুচিপূর্ণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম একটি বক্তব্য রেখেছেন। আমরা যদি আরো একটু জানাই যে বিশ্বের 100 শত মানুষের জীবনে যে বইটি পৃথিবীর সর্বাধিক আলোচিত এবং গ্রহণযোগ্য যে বইটি, সেই বইটিতে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেটিং এ 1 নম্বর দেওয়া হয়েছে, এবং তার জীবনীতে তার কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং তিনি সেখানে স্পষ্টতই উল্লেখ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি তার জীবনটা কত সুন্দর ছিল এবং তিনি কতটা মানবিক ছিলেন, কতটা প্রজ্ঞাবান ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন। আর প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু তার ধর্মীয় অনুভূতিকে বিশ্বাস করে, লালন করে, সেটা নিয়ে তার জীবনটা সে চালিয়ে থাকে। অথচ এই আসাদ নূর সাহেব কিন্তু যে বক্তব্যটি রেখেছেন সেটি মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা বলতে চাই যে আসাদ নূর সাহেব, আপনার হয়তো বা আল্লাহ তাআলা হেদায়েত দান করেনি, অথবা আপনার মনে যদি অন্য কোনো কটু চিন্তা থাকে, যেটা আসলে হয় কি, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য মানুষ কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে, তারা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, আপনার যদি মনের মধ্যে সেই চিন্তা থেকে থাকে, তাহলে আমাদের আসলে আপনাকে এটুকু জানিয়ে রাখি যে আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত না হেনেও কিন্তু কথাগুলো বলতে পারতেন, যেটা কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ছড়িয়ে পড়েছে, আপনার কিন্তু আসলে কখনোই মানে কোনোভাবে আপনি কিন্তু ভালো একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। প্রত্যেকটা ধর্মে যেমন ধর্মীয় নেতা থাকে এবং প্রত্যেকটা ধর্মে কিন্তু বিশেষ বিশেষ মানুষ থাকে, যেমন মনে করেন আমাদের যে অন্যান্য ধর্মগুলো রয়েছে, হিন্দুইজম, তারপরে হচ্ছে খ্রিস্টিজম, এরপরে রয়েছে আপনার বৌদ্ধইজম। আপনারা জানেন যে বৌদ্ধইজম ধর্মের যে যিনি ধর্ম প্রবক্তা বা যিনি ধর্মটি প্রচার করেছেন গৌতম বুদ্ধা, তিনি কিন্তু একজন রাজপুত্র ছিলেন, এবং তিনি কিভাবে তার ধর্মটা আনলেন পৃথিবীতে এবং কিভাবে প্রচার প্রচারণা প্রসার ঘটিয়েছেন, সেই জীবনে যদি আপনি পড়ে থাকেন তাহলে তিনি কিন্তু পাহাড়ে গিয়ে সেখানে তিনি এই ঈশ্বরের বা সৃষ্টিকর্তার যে আরাধনা সেটি করেছেন, এবং সেখান থেকে কিন্তু তার ধর্মটা এনেছেন। এরকমই প্রতিটা ধর্মে যারা ধর্মীয় যে প্রবক্তা রয়েছেন তারা কিন্তু মূলত এইভাবেই কিন্তু এগিয়ে যান, এবং তারা কিন্তু তাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে এবং
তারা যে যখন ধর্ম নিয়ে গবেষণা করেছিলেন, তখন তারা কিন্তু আধ্যাত্মিকতা পাওয়ার জন্য তারা কিন্তু সাধনা করেছেন এবং একাকী সাধনা করেছেন। যেমনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হের গুহায় সাধনা করেছেন এবং তিনি কিন্তু নবতপ্রাপ্ত হয়েছেন এবং তার উপর ওহী নাজিল হয়েছে। তো আমরা যদি প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করি তাহলে কিন্তু সমস্যাটা হয় না। আপনি একজন নাস্তিক হতেই পারেন, আসাদ নূর সাহেব আপনি নাস্তিক, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনি তো আমাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারেন না এবং আমাদের অনুভূতিতে আঘাত আনতে পারেন না। এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করেছেন আপনি। আপনার প্রকাশ্যে এবং জাতির কাছে, বিশেষ করে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি আরো কিছু ব্যাপার দেখিয়েছেন ইউরোপে, ইউরোপের যে দেশগুলোতে পবিত্র কোরআন শরীফ পড়ানো হয়েছে, এটিও তো অত্যন্ত ঘৃণনীয় একটি কাজ হয়েছে এবং এটা নিয়ে তো সারা বিশ্বব্যাপী এবং বিশ্ব নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। কারো অনুভূতিতে আসলে, কারো ধর্মীয় অনুভূতিতে কখনোই আঘাত করা উচিত না। আপনি নাস্তিক, আমরা কি কখনো আপনাকে বলেছি আপনি কেন নাস্তিক? আমরা কি আপনার নাস্তিকতা নিয়ে কখনো প্রশ্ন করেছি? কখনো প্রশ্ন করিনি। আপনি নাস্তিক, ভালো কথা, আপনি আপনার মতো চলেন, আমরা আমাদের মতো চলি। আপনি কেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন? প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনি কখনো কোন ধরনের ভুল কাজ করেননি, অথচ আপনি তাকে ডাকাত বানিয়ে দিলেন। আপনি এত বড় মহান রিসার্চার, আপনার কয়টা আবিষ্কার আছে বলুন তো? হ্যাঁ, মানুষের ভুল থাকে, মানুষ ভুল করতে পারে। যারা বর্তমান আলেম রয়েছে, বিভিন্ন বক্তা রয়েছে, তারা কিছু ভুল করতে পারে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো ভুল নেই, তিনি তো কখনো কোনো ভুল করেননি। আপনি কোথা থেকে কি রিসার্চ করলেন ভাই? 1400 বছর আগে আপনি এত বড় বিজ্ঞানী হয়ে গেলেন, মাথায় চুল রেখেছেন আর মনে নাস্তিকবাদ, বিজ্ঞান মনস্ক হয়ে নিজেকে মহান ভাবা শুরু করে দিলেন এবং একজনকে আপনি নাস্তিক বানিয়ে দিলেন, দুঃখিত, একজনকে মুরু ডাকাত বানিয়ে দিলেন, এটা হইলো? আচ্ছা নূর সাহেব, আপনাকে আমরা আপনাকে বলতে চাই যে আপনি যে কাজটি করেছেন সেটি ভুল করেছেন এবং আপনাকে প্রকাশ্যে এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এসে যারা ইসলাম ধর্মাবলম্বী আছে তাদের সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি শুধু ইসলাম না, আজকে যদি অন্য কোনো ধর্মের ইসের কাছে যদি ধর্মীয় যে প্রবক্তা আছেন তাকেও যদি অপমান করতেন, আমরা একই ধরনের প্রতিবাদ করতাম। আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, ধর্মীয় বিশ্বাস করি, আমার কথা কি যে আমরা ধর্মে বিশ্বাস করি বা না বিশ্বাস করি, আমি আমি বলতে চাই যে আপনি একজন নাস্তিক বা ধরেন কথার কথা তর্কের খাতিরে আমিও একজন নাস্তিক হলাম, কিন্তু আমি কেন আর একজনের বিশ্বাসকে ভুল ব্যাখ্যা করার জন্য বা ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবো? আমি যে নাস্তিক, আমারও তো একটা দর্শন রয়েছে, আমারও একটা বিশ্বাস রয়েছে। তাহলে আপনি যখন একজন নাস্তিক, আপনার একটা বিশ্বাস রয়েছে, দর্শন রয়েছে, সেটাও আপনার একটা বিশ্বাস। আবার যিনি মুসলিম বা যিনি হিন্দু বা যিনি খ্রিস্টান বা যিনি বৌদ্ধ, তারও একটা বিশ্বাস রয়েছে, সেটা তার একটা স্বতন্ত্র বিশ্বাস, আপনার একটা স্বতন্ত্র বিশ্বাস। তাহলে আপনি কেন আর একজনের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করবেন? আপনার যেমন বিশ্বাস রয়েছে, আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না, এটা আপনার বিশ্বাস। একজন মুসলমানের বিশ্বাস হচ্ছে যে তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এটা হচ্ছে তার বিশ্বাস। এখন আপনার বিশ্বাস অথবা উল্টো দিকে, তার বিশ্বাস সরল দিকে। এখন আপনি যদি তাকে ভুল প্রমাণ করার জন্য তাকে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন, সেটা কি কোনো সভ্য মানুষের কাজ হলো? আপনি না সভ্যতার গুলি ঘুরালেন, কোথায় আপনার সেই সভ্যতা? আপনি তো নিজেই ভুল কাজ করলেন। হ্যাঁ, আপনি আপনার প্রচার প্রচারণা করতে পারতেন যে আপনার রাইট, আপনার আপনি নাস্তিক, আপনার দর্শন ভালো, আপনি এইভাবে এইভাবে বলতে পারতেন, মানুষকে বোঝাতে পারতেন যে আপনি এই এই ধর্ম বিশ্বাস করেন না, এই ধর্ম বিশ্বাস করলে এর আসলে এটা একটা কিছুই না, আপনার বিশ্বাসটাই শ্রেষ্ঠ, সেটা আপনি প্রমাণ করতে পারতেন। কিন্তু তাই বলে কি আপনি আরেকজন ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন? সেটা কি, সেই অধিকার কি আপনার আছে? সেই অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার যে বিভিন্ন সময় তো ওয়েস্টার্ন কান্ট্রিতে ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হয়েছে। আপনি জানেন যে যীশু খ্রিস্টকে তো ওই সেই পশ্চিম কান্ট্রি, পশ্চিমা দেশগুলোর রোমান সাম্রাজ্যের এক রাজা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল এবং পরবর্তীতে তারা ভুল বুঝতে পেরেছে তার পরবর্তী প্রজন্ম এবং তারা খ্রিস্ট ধর্ম অবলম্বী হয়েছে। ভুল কিন্তু তারা করেছিল, মানুষ
ভুল করে ভুল থেকে শিক্ষা নেন, আপনি ভুল করেছেন ভুল থেকে শিক্ষা নেন, এটাই আমাদের একমাত্র কথা। আপনার যে কাজগুলো সেগুলো মোটেও ভালো হয়নি, যেটা করেছেন সেটা একদম নিন্দনীয় কাজ হয়েছে। মানুষ আসলে মানুষের মধ্যে একটা সফট কর্নার থাকে, ধর্মীয় সেন্সিটিভিটি যেটা, সেই ধর্মীয় অনুভূতিতে কখনো আঘাত করবে না। এটা আসলে কোনো সামাজিক শিক্ষা না, আপনাকে আপনার বাবা মা সঠিক শিক্ষা দিতে পারেনি বোধ হয়, তারা ব্যর্থ হয়েছে। আপনার জন্য আপনার বাবা মা গালি খাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া আপনি যদি দেখেন কোনো লোক আপনাকে ভালো বলেছে, 99.99% লোক আপনাকে কিন্তু আপনার কমেন্টসে গালি দিয়েছে, আপনার বিষয়ে বাজে মন্তব্য করেছে। কেন করবে? কারণ আপনি যে কাজটি করেছেন সেটি একদমই বিশ্রী একটি কাজ করেছে, এটা কখনোই কখনোই মেনে নেওয়া যায় না। একজন ধর্মীয় মানুষের অনুভূতি পবিত্র থাকে, তার চিন্তা ভাবনা পবিত্র থাকে। যারা সঠিক ভালো মানুষ তারা কখনো কোনো ধর্মের প্রতি রাগ ভাজন হয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন সেই কথা, তিনি চাইলে জোর করে তার চাচাকে কিন্তু ইসলাম ধর্মে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা তিনি কখনোই করেননি। তিনি মানুষকে সত্যের পথ, আলোর পথ দেখিয়েছেন, যে পথে হাঁটলে মানুষ তার একটি সুন্দর জীবনই করতে পারে। পবিত্র কোরআন, আপনি পবিত্র কোরআন নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন, অথচ পবিত্র কোরআন এত সুন্দর একটি গ্রন্থ যা এই পৃথিবীতে কখনো হয়নি, ভবিষ্যতে কখনো হবেনি, অথচ সেই হোলি কোরআনকে নিয়ে আপনি মন্তব্য করেছেন। হোলি কোরআনে বিভিন্ন ব্যাপারে, হ্যাঁ, বাইবেলের কিছু বিষয় উল্লেখ আছে, সেটা তো আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, নবীকে সেই বিষয়ে ঘটনাগুলো তিনি ব্যাখ্যা করেছেন, তাকে জানিয়েছেন ওই সময়টা কি ঘটেছিল, বিভিন্ন নবীর কাহিনী সেখানে উল্লেখ আছে, বেশ কয়েকজন নবীর সময়কার কথা পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে, আল কোরআনে উল্লেখ আছে, অথচ আপনি সেটাকে কি বললেন, নকল বলে চালিয়ে দিলেন। ভাইরে ভাই, আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো কারো তৈরি, তাহলে কি সেই লোক কি বলবে যে আসাদ নূর বাংলা ভাষা কথা বলেছে, সেই বাংলাটা তো আমি সৃষ্টি করেছি, সে কেন বলল? তাহলে তো শুনিতি মানে আসলে আপনি কি বলবো, মানে আপনার ব্যাপারে আসলে মন্তব্য করতে গিয়ে আমার দ্বিধাবোধ চলে আসছে যে আমি কার ব্যাপারে কি কথা বলছি। আসলে সত্য বলতে কি, আমার মনে হয় যে আপনি সস্তা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আপনি একজন, আপনার চ্যানেলটার নাম হচ্ছে আসাদ নূর ব্লগার, আসলে আপনি তো ভিউজ টিউজ হচ্ছিল না, সেই কারণে চিন্তা করলেন যে কিভাবে ভাইরাল হওয়া যায়। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আসলে আপনি হয়তো বা এই চিন্তাগুলো করেছেন,